वेलकम बैक टू माय चैनल बी ट्रैवल्स। आज बोलबो ऋषिखोलार गल्प। समुद्र समतल थेके 2000 फिट उच्चतায় অবস্থিত ঋষিখোলা वेस्ट बेंगल बॉर्डर এবং সিকিম বর্ডারের মাঝখানে অবস্থিত পশ্চিমবঙ্গের শেষ গ্রাম। পাহাড়ে ঘেরা গ্রামটির মাঝখান দিয়ে বয়ে গেছে ঋষি নদী। গত এপ্রিল মাসে আমরা ঋষিখোলা গিয়েছিলাম একটি ফ্যামিলি ট্যুরে এবং আমাদের ট্রিপটা ছিল 3 days 2 nights এর। সমস্ত ডিটেইলস থাকবে আজকের ব্লগে, তো চলো বেরিয়ে পড়ি। এনজেপি স্টেশন থেকে ঋষিখোলার জন্য গাড়ি ভাড়া পাওয়া যায়, কিন্তু বেস্ট হয় যদি আপনারা গাড়ি বুকিংটা আগে থেকেই সেরে আসেন। এনজেপি স্টেশন থেকে ঋষিখোলার কমপ্লিট ট্যুরটা এবং এর রুট ম্যাপটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয় এবং কোন সিজনে এলে এই জায়গাটার জন্য বেস্ট হয় এবং কোথায় থাকতে পারেন তার ডিটেলস, আশেপাশে কোথায় ঘুরতে পারেন ঋষিখোলা ছাড়াও, সমস্ত কিছুর ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। এই হচ্ছে সেওয়াক। সেওয়াকের এখানে আমরা একটা হোটেলে এসেছি, সো এখানে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে এরপর আমরা আবার রওনা দেবো। অলরেডি একটু লেট হয়ে গেছে, সকাল 10:30 বাজে প্রায়, সো এরপর আরও ঘন্টা 3-3.5 তো লাগবেই। সো চলো। আমরা এখন দাঁড়িয়ে আছি তিস্তা বাজারের ওপরের ব্রিজটা, যেটা টুয়ার্ডস রংপুর দিকে যায়। তিস্তা বাজার থেকে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা ডান দিকে নিচে তিস্তা বাজার দেখাই যাচ্ছে তিস্তা নদীর পারে, আর ওপরের এই ব্রিজটায় আমরা এখন আছি। সো আমরা ওয়েট করছি আমাদের আরেকটা গাড়ির জন্য, যেখানে আমাদের আরও সব বন্ধুবান্ধব রয়েছে। আর তার সাথে আমি এখানে একটা স্পেশালিটি বলি, তিস্তা পাহাড়ে ঘুরতে গেলে তিস্তা এক এক জায়গায় এক এক রকম দেখতে লাগে, বাট এখানে স্পেশালিটি হলো তিস্তা এখানে সমতলের সঙ্গে একেবারে লেভেল হয়ে যায়, একদম মিশে যায়। সুন্দর দেখো একটা পাহাড়ি ছোট্ট টাউন যার নাম তিস্তা বাজার। রংপো ক্রস করে আমরা রেনকের রাস্তা ধরেছি এবং এইখানে রাস্তাটা বেশ খারাপ অবস্থা, কিন্তু পাহাড়ের রাস্তা এরকম হতেই থাকে, তাই ভয় পেলে চলবে না এবং খুব ধীরে ধীরে ড্রাইভ করে আমরা আলটিমেটলি ক্রস করে গেছিলাম। রেনক থেকে ঋষি নদীর দিকে রিভার বেডে নামতে হয়, আর এখানে রাস্তার অবস্থা বেশ খারাপ। দেখতেই পাচ্ছেন কেমন কাঁচা রাস্তা এবং খুব স্লোলি ড্রাইভ করতে হয় এখানে, এবং আগে গিয়ে আমরা রিভারটাও ক্রস করব। আমরা
পাহাড়ে ঘেরা, নদী মাঝখান দিয়ে বয়ে গেছে ঋষি রিভার, একটা সুন্দর ছোট্ট গ্রাম। এখানেই সব আমাদের লজগুলো রয়েছে। এখন অলমোস্ট বিকেল 4 বাজে। মাঝখানে আমাদের অনেকবার ওয়েট করতে হয়েছে, রাস্তায় ভিড় ছিল, ট্রাফিক ছিল পাহাড়ে, রাস্তা মাঝে খুব খারাপ ছিল, আমি ব্লগে আপনারা দেখিয়েছেন। তো সব কিছু পেরিয়ে গুগল বলেছিল 4 hours, তো সেটা অলমোস্ট 5.5 ঘন্টা তো হয়েই গেছে। বাট জায়গাটা ভীষণ সুন্দর, এসে ভীষণ ভালো লাগছে। এই হচ্ছে ঋষি। এখন বাজে বিকেল 5:30, আর পেটে আমাদের ইঁদুর দৌড়চ্ছে, লাঞ্চ করা হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই পৌঁছেই আমরা চটপট সবাই ফ্রেশ হয়ে গিয়ে পৌঁছে গেছি মাঙ্কি লজের ডাইনিং স্পেসে। তো এটাই ওদের কমন ডাইনিং এরিয়া, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু করা হয়। অসম্ভব সুন্দরভাবে সাজানো জায়গাটা, দেখেই মন ভরে যায় এবং খিদেটা আরও বেড়ে যায়। তো চলো চটপট আমরা এখানে লাঞ্চ সারি, তারপর তো নদীর পাড়ে ঘুরতে যাওয়া বাকি রইল। আজকে ডে 2, আমরা 2 nights 3 days এ জার্নি করছি, আমাদের ট্রিপটা টোটাল 3 দিনে। তো সকালবেলা ঋষির রিভারটা এরকম সুন্দর দেখাচ্ছে। আর সবথেকে মজার ব্যাপার যেটা, মানে আমরা এখানে এসে আগেও জানতে পেরেছি বাট কনফার্ম হয়েছি, যে সামনের যে পাহাড়টা দেখা যাচ্ছে বাঁদিকের পাহাড়টা হচ্ছে সিকিমের, আর এই ডান দিকের পাহাড় যেখানে আমাদের লজ রয়েছে এটা পরে ওয়েস্ট বেঙ্গলের। তো মাঝখানের শুধু এই ছোট্ট নদীটা রয়েছে, নদীর এপারে সিকিম আর নদীর এপারে ওয়েস্ট বেঙ্গল। খুব সুন্দর একটা ব্যাপার এখানে। তো আপনারা চাইলে আসতেই পারেন এবং বেশ কয়েকটা দিন এখানে পাহাড়ের কোলে ছোট্ট গ্রামটায় কাটিয়ে যেতে পারেন। মাঙ্কি লজের মালিক হলেন সেবাস্টিয়ান প্রধান নামের একজন নেপালি ভদ্রলোক। বয়সও ওনার কাছে হার মেনে যায়। এই সমস্ত প্রপার্টিটাই হলো মাঙ্কি লজ। নিজের হাতে সম্পূর্ণভাবে উনি সাজিয়েছেন এটা, এবং এর দেখভালটাও উনিই একা হাতে করে থাকেন। মাঙ্কি লজে আমাদের পার ডে হিসেবে প্রত্যেকের জনপ্রতি খরচ পড়েছিল 1200 টাকা, ফুডিং আর লজিং মিলিয়ে। আর আমাদের সঙ্গে যেহেতু বাচ্চারাও ছিল, ওদের পার ডে খরচ পড়েছিল পার হেড 600 টাকা করে। খুব সিম্পল এবং ভালো স্টে, এবং খাবার দাবারও এখানে খুব ভালো। তো আপনারা চাইলে এখানে থাকতেই পারেন এবং কয়েকটা দিন কাটিয়ে যেতে পারেন এই সুন্দর পরিবেশের মধ্যে। এখানকার বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন, এবং এই প্রমোশনসটা কমপ্লিটলি নন পেড। মাঙ্কি লজের মালিক আমাদের বলেছিলেন, এখানে যখন ঘুরতে এসছেন তখন অবশ্যই ঋষি নদীতে চান করার এক্সপিরিয়েন্সটাও করবেন, এটা মনে রাখার মতো একটা মেমোরিজ হবে আপনাদের। তাই আমরাও টাইম ওয়েস্ট না করে সোজা জলে নেমে পড়েছি। আপনারাও এলে এখানে স্নান করার অভিজ্ঞতা ঋষি নদীতে করতেই পারেন, কিন্তু অবশ্যই নিজেদের রিস্কে। পাহাড়ে বোধহয় না বলেই সন্ধেটা নেমে পড়ে, আর ঘুটঘুটে অন্ধকারে নদীটা এক মনে বয়ে চলে। এরম পরিবেশে কি বনফায়ার ছাড়া মানায়? তাই সকালেই লজে আমরা বলে দিয়েছিলাম যে সন্ধেবেলায় আমাদের যেন বনফায়ারের ব্যবস্থা করে দেওয়া হয়। ওদের বলে দিতে হয় জাস্ট যেদিন বনফায়ার লাগবে তার আগের দিন কিংবা সেদিন সকালে, তাহলেই ওরা সমস্তটা ব্যবস্থা করে রেখে দেয়।
While traveling the mountains, there is no destination. The journey itself is the destination. পাহাড়ের কোনো গন্তব্য হয় না, তার যাত্রাপথটাই তার গন্তব্য। পাহাড় ঘুরতে এসে আমার হাজবেন্ড আমাকে এই কথাটা একবার বলেছিল, আর তারপর যতবার পাহাড় এসেছি বারবার এই কথাটাই মনে হয়েছে। পাহাড় এক এক জায়গায় এক এক রকম রূপে ধরা দেয়, তাই তো সে অনবদ্য। আজ বাড়ির পথ ধরলাম আর সাথে নিয়ে চললাম অনেক ভালো ভালো স্মৃতি। আমার সাথে ঘুরতে যাওয়াটা যদি পছন্দের হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার এই চ্যানেল বি ট্রাভেলিশকে, আর সাথে লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। কিন্তু আমি আবার হাজির হব নতুন একটা জায়গা নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।